আজকের কবিতা ইসাখা মাসি। পড়ানোর প্রতি জেদ তার, শেখার প্রবল ইচ্ছে, বয়স কোনো বাধা নয়, শিক্ষক হবার প্রবল ইচ্ছে। ছাত্ররা করছে অঙ্ক ভুলভাল, তা দেখে স্থির থাকতে পারেনি বিশাখা পাল। নিজের মতো করে শেখালেন অঙ্ক তাদের, পাঠ করলেন কবিতা, জিতলেন সকলের মন। তাই সমস্ত বাঙালির কাছে করি আবেদন, প্রতিটি স্কুলে এরম বিশাখা মাসির খুব প্রয়োজন। বন্ধুরা, এই বিশাখা পাল যিনি একজন মধ্যবয়স্ক প্রৌঢ়া, তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়ে রয়েছেন। আজ তাকে নিয়ে দু এক কথা লিখলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অমিত কুমার মণ্ডলের ফেসবুক পেজে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শুরু করছি। দু একদিন ধরে একটি নাম খবরের শিরোনামে রয়েছে, বিশাখা পাল। আসলে এই বিশাখা পালকে ফারাক্কায় বসবাসরত 55 বছর বয়সী একজন মধ্যবয়স্ক মহিলা, যিনি তার অদম্য ইচ্ছায় এবং প্রবল প্রচেষ্টার মধ্য দিয়ে স্কুলের মিড ডে মিলের রান্না করার পর তার পরবর্তী সময়ে তিনি ছাত্রছাত্রীদের সহজেই মজার ছলে কঠিন কঠিন অঙ্ক শিখিয়ে দিচ্ছেন এবং ছাত্রছাত্রীরা গভীরভাবে মনোযোগ দিয়ে তার এই অঙ্কের শেখানোর যে প্রচেষ্টা সেটাকে তারা গ্রহণ করছে এবং শিখছেও। তো প্রশ্ন হলো, এটা খবর বা চর্চার বিষয় হলো কেন? মানুষের ইচ্ছাশক্তি, মানুষের শ্রম, মানুষের প্রচেষ্টা যদি থাকে, সে যত কঠিনই কাজ হোক না কেন, সেটা তার কাছে সহজ হিসেবে পরিগণিত হয় একদিন। তারই একটি জ্বলন্ত উদাহরণ এই বিশাখা পাল। তিনি পেশায় একজন রাঁধুনি, হয়তো নিজে কখনো স্কুলে গেছেন নাকি সে বিষয়ে সন্দেহ রয়েছে। সেই মধ্যবয়স্ক মহিলা নিজের প্রচেষ্টায় যেভাবে স্কুলের একা হাতে রান্নাবান্নার কাজ সামলাচ্ছেন, অপরদিকে স্কুলের শিক্ষকের অভাব থাকায়, অপ্রতুল থাকায় সেই স্কুলে শিক্ষকের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন। সত্যি এই যে নিউজ বা খবর সকলের মনকে একবার হলেও নাড়া দিয়েছে, যে একজন মহিলা নিজের প্রচেষ্টায় যেভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন, কোনো অংশে প্রশংসা না করে সেটা থাকা সম্ভব নয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে আজকের ভিডিও শেষ করছি।